তো ব্যাপারটা হচ্ছে, আমি কিন্তু কয়েকদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে জিদ্দার আপকামিং মুভি মানুষ কিন্তু রিলিজ করছে 2023-এর ঈদে। তো সেটা কিন্তু আজকের পুরোপুরি কনফার্মড হয়ে গেল এবং কিন্তু প্রমাণ হয়ে গেল। সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন কিন্তু আমি এই ভিডিওতে কথা বলবো জিদ্দাকে নিয়ে এবং জিদ্দার আপকামিং মুভি হচ্ছে মানুষকে নিয়ে। সো এখন কথা হচ্ছে, জিদ্দার এই আপকামিং মুভি মানুষের কিন্তু কাস্টিং পুরোপুরি রিভিল হয়ে গেছে এবং আমি কিন্তু একটা আপডেট দিয়েও কিন্তু বলেছিলাম। সো কাস্টিংয়ের মধ্যে তো আমাদের বাংলা সুপারস্টার মেগাস্টার জিদ্দা তো আছেই এবং তার সঙ্গে কিন্তু রয়েছে জিতু কামাল তো আছে এবং তার সঙ্গে সৌরভ চক্রবর্তী রয়েছে এবং সুস্মিতা চ্যাটার্জি কিন্তু রয়েছে এবং তার সঙ্গে কিন্তু একজন বাংলাদেশি নায়িকাও কিন্তু আছে এবং যিনি হচ্ছেন বিদ্যা সিনহা সাহা মিম, যে কিনা জিদ্দার সঙ্গে কিন্তু প্রিভিয়াসলি কাজ করেছে সুলতানে। তো আবার কিন্তু এই জুটি কিন্তু কাম ব্যাক করছে মানুষ দিয়ে, অ্যান্ড হুইচ ইজ ডাইরেক্টেড বাই সঞ্জয় সমাদ্দার। সো এখন কথা হচ্ছে, অনেকের মধ্যে কিন্তু একটা প্রশ্ন ছিল যে জিদ্দার এই মানুষটা কবে এক্স্যাক্টলি রিলিজ করছে। কারণটা হচ্ছে চেঙ্গিজ যে টিজার কিন্তু চলে এসেছে এবং চেঙ্গিজের এখনো অবধি কিন্তু ডাবিং বলি বা আমাদের পোস্ট প্রোডাকশনের কাজ বলি কিন্তু প্রচুর কিন্তু বাকি রয়েছে এবং চেঙ্গিজ কিন্তু একটা হাই বাজেট মুভি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের এই বিদ্যা সিনহা সাহা মিম কিন্তু গতকালই তার ফেসবুক পেজে একটা পোস্ট শেয়ার করেন এবং সেখানে কিন্তু তিনি পুরোপুরি মেনশন করেন যে এই কাছের মানুষ সরি এই মানুষ কিন্তু রিলিজ করছে 2023-এর ঈদ আল আধাতে, মানে 2023-এর ঈদে কিন্তু এই মানুষ কিন্তু রিলিজ করছে এবং এটা কিন্তু একদম 100% কনফার্মড নিউজ। তোমরা কিন্তু এটাকে একদম বিশ্বাস করতে পারো এবং তোমরা ইচ্ছা করলে কিন্তু তার অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে গিয়েও চেক আউট করতে পারো এবং সেখানে কিন্তু গিয়ে তোমরা দেখতে পারো। সেখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে মানুষ উইল বি রিলিজ অন ঈদ 2023। সো এটাই ছিল আজকের মেনলি একটা আপডেট, বিরাট বিরাট বড় একটা আপডেট। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।